মাসুদ ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম সালাম, আল্লাহ পাকের রহমতে খুব ভালো আছি ভাই। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি ভাই আমাদেরকে একটু বলবেন যে আসলে আপনার দেখছি হলো দৃষ্টিশক্তি নেই, কিন্তু আসলে এটা কি করে সম্ভব হলো? এটা আমার আমার যখন 1.5 বছর বয়স, আমার মা আমার কাছ থেকে যখন দুনিয়া ছেড়ে চলে গেল, তার ঠিক 6 মাস পরে 2 বছর বয়সের সময় আমার টাইফয়েড জ্বর হলো। টাইফয়েড জ্বর হওয়ার পরে আমার এই চোখের সমস্যা হয়েছে। আচ্ছা, তো ডাক্তার কি চিকিৎসা করে আপনার চোখটা ভালো হবে এমন কোনো কিছু বলেছে? না না, এমন কিছু বলে নাই। আমি ঢাকা চক্ষু হাসপাতালেও এই মিরপুর 1 নম্বর যে শাখা আছে এখানে গিয়েছিলাম, তো সে বলছে এটা হবে না, আর ভালো হবে না। জি, আপনি আমাকে একটু বলবেন আসলে যে আপনি এই চোখ হারালেন, এখন আপনার নিজে যেভাবে একা কিভাবে চলতেছেন, তো সে সুবাদে আপনার বাবা মা ভাই বোন এরা কি আপনার সহযোগিতা করে কিনা? আমার তো বাবা মা তো মারা গিয়েছে, তো ভাই বোন যারা আছে আসলে তাদের আমাকে যে সহযোগিতা করব তাদের সেই অবস্থা এখন নেই, তারা চলতে পারে ভালো। আর আমি চাই আমি নিজে নিজে চলি, নিজে একাই চলি, নিজে একাই চলি। আমি চাই আমি নিজে কষ্ট করে কারো কাছে হাত না পেতে আমি নিজে যেন পরিশ্রম করে ইনকাম করে চলতে পারি। আচ্ছা মাসুদ ভাই, আপনার মা বাবা মারা জানালো কতদিন আগে? আমার যখন 10 বছর বয়স তখন আমার বাবা মারা যায়, আর 1.5 বছর বয়সে সময় মা মারা যায়। তার মানে অনেক আগে আপনার মা মারা যান? হ্যাঁ। বাবাও মারা যান পরে? জি। মানে প্রথম মা মারা যান? জি জি। তারপরে বাবা মারা যান? তারপরে বাবা মারা যান। আসলে আপনার আমরা এই কথাগুলো বাকি যে গল্পগুলো আমরা শুনবো তার আগে আমরা আপনার একটু, আমরা যতটুকু জানি যে আপনি অনেক গান শিখেছেন, আসলে গানগুলো আসলে আপনি কোথায় কোথায় করেন? গানগুলো আমি এই বিভিন্ন স্টেজ প্রোগ্রামে করি, এরপরে দেখেছে মাজারে করি, দরবার শরীফে করি, এভাবেই করে থাকি গানগুলো। এখন কি দরবার শরীফ বা মাজারের গানগুলো কি গাইতে পারেন? না, এখন দরবার শরীফ মাজারে শাহালি মাজারে গান করতাম, এই মাজারে এখন গান টোটালি চলে না, এখন আমার গান মাজারে করা হয় না। তো আমরা একটা গান শুনি আপনার, আসলে যেহেতু আপনার মা মারা গেছে, বাবার কাছে রেখে গেলেন হলো মা, তো এই বিষয়ে আপনার কোনো গান আছে কিনা? জি, আমার জীবনের এমন অবস্থারই একটি গান আছে, আমি সেই গানটি আপনাদেরকে গিয়ে শোনাবো। আচ্ছা, আমরা গানটা শুনি। হ্যাঁ, আপনারা দোয়া করবেন যেন। শিশুকালে মা মরল বাবার কাছে রেখে, আমার বাবা ও যাই জগত ছেড়ে আমায় তুমি করে আমার মত দুঃখী কেউ নাই, ও ভাই রে ভাই আমার মত দুঃখী কেউ নাই। বাস ভাই, জি আমরা আপনার আসলে কষ্টের গানটা শুনলাম, সত্যিকারী অর্থে মানে হলো অনেক কষ্ট করে আপনি বড় হয়েছেন, আজকে আপনি হলো গানের শিল্পী হলেন, সেই বিষয় নিয়ে। আর এরপরে আপনার বাবা কতদিন পরে মারা যান? আমার বাবা বললাম তো 10 বছর পরে মারা গেছেন, আমার বয়স 10 বছরের সময়, মোটামুটি 15 বছর আগে। তো মাকে হারালেন, বাবাকে হারালেন, এরপর আপনার জীবনটা শুরু হলো কি করে? এরপরে মা বাবাকে হারাইয়া আমি ঢাকায় আসলাম, সেটা অনেক কষ্টের বিষয়, অনেক কষ্ট করে দিন কাটাইছি। তো তারপরে আমি উস্তাদের দেখা পাই, তো উস্তাদের দেখা পাই। কোন উস্তাদের দেখা পাই? আব্দুল মালিক সরকার আমার উস্তাদ, ওনার দেখা পাই। তো ওনার উনি আমাকে সাথে করে রাখছে, উনি দয়া করে উনি আমাকে শিক্ষা দীক্ষা দেন। এরপরে আমার আরও কিছু আমার ভাই বেরাদার আছে যাদের কাছে আমি আশ্রয় পেয়েছি, যাদের সাথে আমি চলছি থাকছি। যেমন আমি একটা দরবার শরীফে বায়াত হয়েছি,
সেই দরবারে আমার ভাই আছে, তাদের সাথেও আমি তাদেরকে নিয়ে জীবন শুরু করছি, তাদের সাথে চলি। মাসুদ ভাই, আপনি আমাদেরকে একটু বলবেন যে আসলে আপনার যখন মা মারা যান তখন কি আপনি দেখতে পান? হ্যাঁ, আমার মা যখন মারা যায় তখন তো আমার 1.5 বছর বয়স, আমি শুনছি আমার চোখ ভালো ছিল তখন, তো 2 বছর বয়সের সময় আমার টাইফয়েড জ্বরটা হয় আর কি, তখন চোখ নষ্ট হয়। আমার বাবা তখনও ছিল, আমার বাবা 10 বছরের সময় আর কি মারা গেছে। আচ্ছা, আপনি যখন অন্ধ হয়ে যান তখন আবার বাবাও মারা যান, মাও মারা যান, সবচেয়ে বড় বিষয় হলো তখন আপনি একা। জি জি, এই একা জীবনটাকে আপনি চলতে গিয়ে আসলে জীবনের পথটা পাড়ি দিতে গিয়ে আপনার জীবনের একটুখানি কষ্টের কথাগুলো একটু বলবেন আমরা, তারপর সুখের বিষয়গুলো জানবো। আপনার কষ্টের বিষয়গুলো আসলে কিভাবে আপনার সময়টা কাটছিল? আসলে সেই কষ্ট বলতে গেলে অনেক, আমি যখন সবকিছু হারায় একা একা গ্রামের বাড়ি থেকে ঢাকা আসলাম, যে দেখলাম আমার গ্রামের বাড়িতে থাকলে হাত পাইতে খাওয়া ছাড়া অন্য কোনো উপায় হবে না, তখন এটা ভাববে আমি ঢাকায় চলে আসলাম। যে শুনছি ঢাকা মিরপুর অনেক শিল্পীরা থাকে, আমার কণ্ঠটা যদি শুনি না তাদের ভালো লাগে, তারা সাথে রাখলে আমি আমার হাত পাততে হবে। কিন্তু আপনার সময়গুলো আসলে আপনি কোথায় থাকতেন, কিভাবে আপনি রাত কাটাতেন? হ্যাঁ, তখন যে তো আমি যখন ঢাকায় চলে আসলাম, ঢাকায় চলে আসার পরে কারো যখন দেখা সাক্ষাৎ পাই নাই, আমি 4 দোকানে টেবিলে শুয়ে রাত কাটাইছি। তারপরে ওইখান থেকে কিছু মানুষ আছে, সে ওই মানুষগুলো আমাকে আশ্রয় দিছে, তারা আমাকে দেখছে। হ্যাঁ, আবার 4 দোকানে টেবিলে শুয়ে রাত কাটাইছি, কিন্তু ওই মানুষগুলো আমাকে আশ্রয় দিছে, দেখে রাখছে। আপনার খাওয়া দাওয়াটা আসলে কিভাবে হতো তখন, কি খাওয়া দাওয়া করতে পারতেন? খাওয়া না, তখন তো আমার কোনো ইনকাম ছিল না, তো ওনারা আমাকে খাওয়া দাওয়া করাইতো। খাওয়া দাওয়া তারা কি কারণে করাইতো আপনাকে? তারা করাইতো এই জন্যই আমি আসছি, কোথায় না কোথায় হইতে আসছি, একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, হ্যাঁ কেউ নাই সাথে, আবার দেখতো আমি হাতও পাতি না কারো কাছে, রাত্রে 4 টেবিলে শুইয়া রাত কাটাই, তো ওনারা এই খাওয়া দাওয়া করতো আর কি, খাওয়া দাওয়া আমাকে করাইতো। আচ্ছা, পরবর্তী বিষয়গুলো আমরা জানবো, আসলে আপনার যখন এই কষ্টের জীবনগুলো যখন কাটলো এই বিষয়কে কেন্দ্র করে আপনার কোনো গান রয়েছে কি আপনার নিজের? আসলে কষ্টের বিষয় নিয়ে এই বিষয়ে কোনো গান আমি এখনো ই করি নাই, তো এই বিষয়ে কোনো গান এখনো। আপনি যখন হলো মাজারে গান গাইতেন, যে গানগুলোর অনেক সাড়া পেতেন আপনি, শুনে সব জনগণ আপনার হলো শ্রোতা দ্বারা আছে তারা হাত তালি দিত বেশি, আর বারবার বলতো মাসুদ ভাই এই গানটা গান, আমরা সেই ধরনের একটা গান শুনতে চাই। যেমন আপনি যে কষ্টের কথাটা বললেন, আমি যখন ওরকম কষ্টে ছিলাম তখন আমি একটি গান গাইতাম, কারণ যখন কেউই আমার ছিল না, বাবা মা ভাই বোন সাথে যখন কেউই ছিল না, একা ছিলাম, আমি অন্যের সহযোগিতায় থাকতাম, 4 টেবিলে শুয়ে রাত কাটাইতাম, তখন আমার একটি গান, আমি একটি গান গাইতাম, সেই গানটি হলো বাউল রহমানের, সেই গানটি আমি একটি লাইন গেয়ে শোনাচ্ছি। আচ্ছা, আমার মনে বান্ধবী ভাবে নায়িকা কাছে যাইয়া রে রানী জুরা, বাইবন্ধু আত্মীয় সবাই আদর করে, মার মতো আর তরুণ নাই যে ধরে, এমন বান্ধবী ভাবে নায়িকা কাছে যাইয়া রে রানী। তো আমি এই গানটা করতাম তখন, এই গানটা আমার জীবনের সাথে কষ্টের সাথে মিলতো, এই গানটা আমি গাইয়ে বেড়াইতাম। আমরা যতটুকু জানলাম যে এখন আপনি বিয়ে করেছেন, আপনার সংসার হয়েছে, আসলে বিয়েটা আপনি কখন করলেন? এটা 2016 সালে।
2016 সালে। আপনার ছেলে মেয়ে আছে কি? জি, আল্লাহ পাকের রহমতে একজন ছেলে আছে, তার বয়স 2 বছর চলছে। আপনি আমাকে একটু মাসুদ ভাই বলেন যে আসলে আপনার স্বপ্নটা কি? আপনি কারো কাছে হাত পাচ্ছেন না, কারো কাছ থেকে সহযোগিতাও নিতে চাচ্ছেন না, আসলে আসলে আপনার ভবিষ্যৎ মানে পরিকল্পনাটা কি রয়েছে? আসলে আমার পরিকল্পনা হলো আমি ফট করে বড়লোক হয়ে যাব কারো দানে সহযোগিতায়, এরকম কিছু না। আমি যেন মানুষের সাথে পরিচিত হইতে পারি, আমাকে যেন মানুষ একটা শিল্পী হিসাবে চিনে, এটাই আমার আশা, এটাই আমার ভরসা। তো আপনার গান ভালোবেসে কেউ যদি আপনার দেশের বাইরে থেকে বা দেশে থেকে যদি আপনাকে সহযোগিতা করতে চায়, সেই সুবাদে সেই সহযোগিতাগুলো আপনি কি নেবেন কিনা? যদি এরকম আমাকে কেউ সহযোগিতা করতে চায় তাহলে সেটা এই পরবর্তীতে ইনশাল্লাহ দেখা যাবে, আমার প্রয়োজন হলে অবশ্যই নেব। আপনি আমাকে একটু বলবেন যে আপনার যে ওস্তাদের যে গানটি লেখা ছিল, যে আপনার ওস্তাদ আপনাকে যে যে শিষ্যের কাছে আপনি বড় হলেন, এই গানের তামিল তালিম নিলেন, সেই ওস্তাদের লেখা এমন কোনো গান রয়েছে যেগুলা যে গানটা গিয়ে আপনার জনপ্রিয়তা অর্জন করেছেন? জি জি জি, আমি প্রথম যে আমার ওস্তাদের যে গানগুলো আমি গেয়ে ইউটিউবে গানগুলো গিয়েছি, তো ইউটিউবে আমার যে সবচেয়ে বড় জনপ্রিয় একটি গান হয়েছে আমার ওস্তাদের লেখা, সেই গানটি আপনাকে গায়ে দিলেন শোনাইতে পারি। আচ্ছা, আপনি আমাকে শোনান। আমার জন্য